ফারাউন তার এই শক্তি দিয়ে তার এই দাপট দিয়ে তার এই অর্থ দিয়ে সে মানুষকে তোমার রাস্তা থেকে বিভ্রান্ত করতেছে তার মালকে ধ্বংস করে দাও ফারাউনকে পদভ্রষ্ট করে দাও সে যেন আর ঈমান না আনে সে ধ্বংস হয়ে যায় তখন আল্লাহ বলেন তোমার দোয়া কবুল হয়েছে এবার তুমি ইস্তিকামত থাকবা এই এক দোয়ায় মুসা আলাইহিস সালামের ফারাউন ধ্বংস হয়ে গেছে দীর্ঘদিন মুসা আলাইহিস সালাম ইহুদিদেরকে দাওয়াত দিয়েছেন এই মুসার কারণেই এই বনী ইসরাইল ফারাউনের গজব থেকে রক্ষা পেয়েছে এই মুসা আলাইহিস সালামের কারণেই বনী ইসরাইল নীল নদ পার হয়ে তারা ওপারে যেতে পেরেছে এই মুসা আলাইহিস সালামের কারণে তাদের উপর আল্লাহ পাক মান্না সালওয়া তাদের জন্য নাজিল করেছিল এই মুসা আলাইহিস সালামের কারণে আল্লাহ পাক তাদের জন্য আসমান থেকে তাওরাত নাজিল করেছিল এই মুসা আলাইহিস সালামের কারণে আল্লাহ পাক তাদেরকে নিজের দিদার তাদেরকে দেখিয়েছিল কত নিয়ামত তাদেরকে দিয়েছে কিন্তু বিয়াদব প্রতিটা ঘাটে ঘাটে তারা আল্লাহর সাথে বিয়াদবি করেছে মুসার সাথে তারা বিয়াদবি করেছে মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত তিনি হতাশ হয়ে গেছেন অবর্গ হয়ে গেছেন এরপর তিনি একটা ঐতিহাসিক বদদোয়া করেছেন তিনি এই জন্য বড়দের বদদোয়া খুব মারাত্মক তিনি বদদোয়া করেছেন কার বিরুদ্ধে এই বনী ইসরায়েলের বিরুদ্ধে এক বদদোয়াই ফেরাউন শেষ ফেরাউন তো দুশ্মন ছিল আর এক বদদোয়া নিজের কমের বিরুদ্ধে যেগুলো বেয়াদব সবগুলো আমার সাথে বেয়াদবি করতেছে অথচ আমি তাদেরকে রক্ষা করেছি আল্লাহর মুজাজার আল্লাহর শক্তি নিয়ে ফেরাউন থেকে আর আমার সাথে বেয়াদবি কি বেয়াদবি কি বেয়াদবি বলেন না ভাই বাইতুল মুকাদ্দাসকে জিহাদ করে কি না করা মুক্ত না করা এই হচ্ছে বেয়াদবি কথা বুঝে আসছে সুতরাং আজও যেখানে যেখানে জিহাদ ফরজ উম্মাহ যদি সেই জিহাদ যদি না করে ওইভাবে যেভাবে বনী ইসরাইল বাইতুল মুকদ্দাসকে মুক্ত করার জন্য মুসা আলাইহিস সালাম যে জিহাদের আহ্বান করেছিলেন সেই জিহাদের আহ্বানে সাড়া না দিয়ে এটাকে আল্লাহ পাক বিয়াদি বেঁধে রয়েছেন আজও উম্মত উম্মতে মুহাম্মদী যদি বাইতুল মুকদ্দাস সহ পৃথিবীর দখলকৃত ভূখণ্ড রক্ষার জন্য যদি তারা যদি জিহাদ না করে ওইভাবে বনী ইসরাইলেরটা যেভাবে আল্লাহ পাক বিয়াদি বেঁধে রয়েছেন আমাদের জিহাদ বিমুখতা আজকে এটাও বিয়াদি বেঁধে হবে যে বিয়াদবি নাউজুবিল্লাহ আমাদের পক্ষ থেকে হচ্ছে কার ব্যাপারে মুহাম্মদ রসুল্লার ব্যাপারে এটাও বিয়াদবি হবে তো তখন মুসা ইসলাম বিয়াদবি কারণে একটা বদদোয়া করছেন সেই বদদোয়াটা কি কলা মুসা ইসলাম বলেন রব্বি ইন্নি লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন কলা রব্বি ইন্নি লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি হে আল্লাহ আমার আর শক্তি নাই আমার আর সামর্থ্য নাই কত মুজাজা আমি তাদেরকে দেখালাম কত কারামত তাদেরকে আমি দেখালাম কত নিয়ামত তাদেরকে দেখালাম তাদের কত ডিমান্ড কত দাবি আমি পূরণ করলাম কিন্তু তারা আফসোস আমার ডাকা সাড়া দিচ্ছে না এখন আমি আর হারুন আমরা দুই ভাই ছাড়া আমার আর কারো উপর কোনো ক্ষমতা নেই আপনি ফয়সালা করে দেন আমাদের তখন আল্লাহ পাক 40 বছর পর্যন্ত তাদেরকে উপত্যকা হারাম করে দিয়েছিল ঘুরে ফিরে তারা ওখানে থেকে গেছিল ওখানে তারা বের হতে পারেনি এর মধ্যেই মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় চলে নিয়ে গেছেন ওয়াদি তিহ ময়দানে তিহ এটাকে বলা হয় তিহ উপত্যকা তিহ মানে হয়রান পেরেশান চলতে 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 তারা পূর্ব দিকে যাচ্ছে ঘুরে ফিরে দেখা যায় আবার ওই জায়গায় চলতে চলতে তারা পশ্চিম দিকে ঘুরে ফিরে দেখা যায় আবার ওই জায়গায় চলতে চলতে দক্ষিণ দিকে আবার ওইদিকে চলতে চলতে তারা যে ওই এলাকা ওখান থেকে তারা বের হতে পারে না আল্লাহ পাক আটকে ফেলছেন তাদেরকে আটকে ফেলছেন এরপরে তাদের তওবা হয় মুসা আলাইহিস সালামের একজন খাদেম ছিলেন ওনার সহকারী ছিলেন পিএস ছিলেন উনিও শেষে নবী হয়েছেন ওনার নাম ছিল ইয়ুশা বিন নুন ইয়ুশা বিন নুন এই ইয়ুশা বিন নুন তিনি বনী ইসরাইলকে নিয়ে প্রথম তিনি এই বাইতুল মুকদ্দাস তিনি বিজয় করেন সুবহানাল্লাহ এবং সেখানে আনুষ্ঠানিকভাবে এই বনী ইসরাইলের রাজত্ব প্রতিষ্ঠা হয় ইসলামের রাজত্ব প্রতিষ্ঠা হয় আচ্ছা তারপর আবার এরপরে সেই সূত্র ধরে সূত্র ধরে সূত্র ধরে সূত্র ধরে বহুদিন বনী ইসরাইল কোনো ক্ষমতায় ছিল আবার তারা বেয়াদবি শুরু করে বনী ইসরাইল আবার আল্লাহ পাক তাদের গজব চাপিয়ে দেয় আবার বাইতুল মুকদ্দাস তাদের হাতছাড়া হয়ে যায় একটা পর্যায়ে গিয়ে আল্লাহ পাক একটা সময় বনী ইসরাইলকে ওই অঞ্চলে ফিলিস্তিন অঞ্চলে আবার আরেকজন নবী পাঠালেন তার নাম হচ্ছে দাউদ একজন বাদশাহ পাঠালেন তার নাম হচ্ছে তালুত তালুতকে পাঠালেন ওই জায়গায় একজন শাসক ছিল তার নাম ছিল জালুত তার নাম কি ছিল জালুত ছিল এবার বনী ইসরাইলকে আল্লাহ পাক বললেন জালুতের বিরুদ্ধে কি করো তালুতের নেতৃত্বে তোমরা জিহাদ করো সূরা বাকারা এই আপনার সূরা বাকারার সায়াকুল সুবহার শেষ যে আয়াতগুলো এদিকে আল্লাহ পাক বিস্তারিত ঘটনা বলেছেন
বনি ইসরায়েল অধঃপতনের কারণে আল্লাহ পাক তাদেরকে একজন ফেরেশতা দিয়েছেন আসলে এগুলো কাহিনী বলে শেষ করতে আমার রাত অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি শর্টকাট চেষ্টা করতেছি কথা শেষ করার জন্য আল্লাহ পাক তাদেরকে ইউসুফের মতো নবী দিয়েছেন কিছুদিন পরে তারা ইউসুফকে ভুলে গেছে আল্লাহ পাক তাদেরকে এরপরে মূসার মতো নবী দিলেন মূসাকে তারা ভুলে গেল আল্লাহ পাক তাদেরকে ইউশা বিন নুন দিলেন কিছুদিন পরে তারা বিচ্ছুত হয়ে গেল আল্লাহ পাক তাদেরকে এরপর আবার তালুত দিলেন তালুত এবার তালুতের সাথে বিয়া দেবে করা শুরু করলো তালুত বললেন জালুতের সাথে লড়াই করতে হবে মাঝখানে একটা নদী থাকবে কি থাকবে সুরমা নদী আছে না সিলেটে মাঝখানে সুরমা নদী থাকবে হ্যাঁ এই সুরমা নদী পার হবা বটে কিন্তু কেউ কি করতে পারবে না সুরমা নদী থেকে কি পানি খেতে পারবে না ইমানের পরীক্ষা ইমানের পরীক্ষা এই মুনাফিকের দল সবাই সুরমা নদী পানি খাই ফেলছে 313 জনের মতো লোক ছিল তারা বলে যে না পানি খাবে না তারা ইমান ভোট উঠছিল অল্প সংখ্যক লোক আল্লাহ পাক সেই ঘটনা বলেন ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাহু قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقوا الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله نودي পার হই মাত্র অল্প লোক আছে এখন ওরা বলতেছে আমরা যুদ্ধে যাব না অল্প সংখ্যক ইমানদার মুজাহিদ তারা বলছে আমরা যুদ্ধে যাব এবং আল্লাহ পাক কম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ সব সময় অল্প সংখ্যক ইমানদার লোক বেশি সংখ্যক কাফেরদের উপর বিজয় লাভ করে তারপরে বনী ইসরায়েল সব জিহাদ ছেড়ে দিল সব বসে গেল হাজার হাজার সৈন্য বসে গেল এখন তালুত একা সাথে কমান্ডার ইন চিফ দাউদ আলাইহিস সালাম আর ওনার সাথে কয়েকশো মুসলমান কথা বুঝে আসছে রাজা তালুত বাদশা তালুত তালুতের কমান্ডার দাউদ আলাইহিস সালাম আর দাউদের সাথে কিছু মুসলমান এদিকে লোক কম আর ওইদিকে লোক অনেক বেশি লোক অনেক বেশি শত্রুদের লোক বেশি হাজার হাজার দ্বিগুণের চেয়ে দ্বিগুণের চেয়ে দ্বিগুণ 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 কার বাহিনী জালুতের বাহিনী আর তালুতের বাহিনী কম একদম কম তখন তারা যুদ্ধের ময়দানে গিয়ে একটা দোয়া পড়লেন একটা কি করলেন দোয়া পড়লেন কি দোয়া এই দোয়াটা মনে রাখবো আমরা যখন বাতিল শক্তির মুখোমুখি হবে লড়াই হবে সামনাসামনি আমাদের হামাসের ভাইয়েরাও আলহামদুলিল্লাহ সেই দোয়া পড়তেছেন ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين একটু আপনারা বলেন তো ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين আল্লাহ তুমি হামাসের ভাইদেরকে ফিলিস্তিনের মুজাহিদদেরকে তুমি সাহায্য করো আল্লাহ আয় আল্লাহ এই দোয়া যে দোয়ার মাধ্যমে তুমি জালুতের বাহিনীকে পরাজিত করেছিল আজকেও আমরা এই জাফলংয়ের এই মাহফিলের এই প্যান্ডেল থেকে দুই হাত তুলে তোমার কাছে দোয়া করছি রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন হে আল্লাহ আপনি আমাদেরকে সবর ঢেলে দেন ওয়াসাব্বিত আকদামানা আমাদের কদমকে মজবুত করে দেন ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন এবং কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে বিজয়ী করেন হে আল্লাহ আজও আপনি হাজার বছর পর এই দোয়ার মাধ্যমে যেমনিভাবে আপনি তালুতের বাহিনীকে বিজয়ী করেছেন আজও আপনি হামাসের ভাইদেরকে মুজাহিদিনদেরকে বাইতুল মুকদ্দাসকে মুক্ত করে এই লড়াই তাদেরকে আপনি কামিয়াব করেন ইয়া রাব্বুল আলামিন এই দোয়া তারা করেছিল এবং এই দোয়ার ফলাফল কি হলো আল্লাহ পাক বলেন সূরে বাকরার 151 নম্বর আয়াত ফাহাজামুহুম বিইযনিল্লাহ অতঃপর আল্লাহর হুকুমে বাদশা তালুত কমান্ডার জালু দাউদ আলাইহিস সালাম কাকে হত্যা করে দিল হ্যাঁ ওয়াকাতালা দাউদ জালুত এবং দাউদ জালুতকে হত্যা করে দিল তাদের জালেম বাদশাকে হত্যা করে দিল ও আতা আল্লাহুল মুলক এবার আল্লাহ পাক সে দাউদকে রাজত্ব দিলেন হিকমত দিলেন জবুর দিলেন তাদেরকে সুবহানাল্লাহ তাহলে ইহুদির আগে কি পেয়েছিল তাওরাত এবার কি পাইলো জবুর পাইলো তারা এরপরে আল্লাহ পাক দাউদের ঘরে জন্ম হলো কার সুলাইমানের জন্ম হলো সুলাইমানের জন্ম হলো সুলাইমান তো আত্মার কথা না সারা দুনিয়ার রাজা কথা ঠিক কিনা বাতাসের রাজা আগুনের রাজা পানির রাজা পাহাড়ের রাজা মানুষের রাজা জিনের রাজা সমুদ্রের রাজা কথা ঠিক কিনা ও পিপিলিকে চলতেছে সেটা ওর খবর উনি পাচ্ছে ঠিক
পশু পাখির রাজা সবকিছু উনি পশু পাখির কথা বুঝতেন গরুর কথা বুঝতেন ছাগলের কথা বুঝতেন সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম বিশ্বাস আছে নাকি এগুলোর উপরে হ্যাঁ এগুলো বিজ্ঞান দিয়ে বললে বিশ্বাস হয় এমনি বিশ্বাস হয় না এগুলো বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যাবে সময় তো নাই তো সুলাইমান আলাইহিস সালাম আবার সেই বাইতুল মুকদ্দাসকে তিনি সুন্দর এক চমৎকার এক আর্কিটেক্টিং ইঞ্জিনিয়ারিং প্রকৌশলের প্রকৌশলী সিস্টেমে তিনি নতুন করে বিশাল এক বাইতুল মুকদ্দাস তিনি কি করলেন নির্মাণ তিনি করলেন এর আগে এটা নষ্ট হয়ে গিয়েছিল কাফেররা বারবার এটাকে ধ্বংস করে দিয়েছিল সুলাইমান এটাকে আবার তৈরি করছেন এটাকে সুন্দরভাবে কথা বুঝাচ্ছে সুলাইমান ইসলাম সুলাইমান ইসলাম দুনিয়া থেকে চলে গেলেন এই বদমাশগুলো এই ইহুদির বাচ্চারা আবার নষ্ট হয়ে গেল মানে আপনারা দেখতেছেন কথা বুঝতেছেন তো প্রথমে রাজত্ব দিল ইউসুফ আলাইহিস সালাম নেতৃত্ব দিল ইউসুফ মারা গেল নষ্ট হয়ে গেল মূসা আলাইহিস সালাম আসলেন ওনার সাথে করল বিয়া দেবী এরপরে ইউসা বিন নুন উনি গেলেন তারপরে তালুতের সাথে তারা করলো বিয়া দেবী সুলাইমান চলে গেলেন দুনিয়া থেকে এরপর তারা আবার নষ্ট হয়ে গেল আবার তার নষ্ট হয়ে গেল এরপর আল্লাহ পাক তাদেরকে আবারও শত বহু নবী পাঠিয়েছেন তারপরে সুলাইমান ইসলামের পরে একবার ইয়াহিয়া পর্যন্ত জাকারিয়া পর্যন্ত ঈসা ইসলাম পর্যন্ত লাগাতার নবী পাঠিয়েছেন নবীদেরকে তারা হত্যা করে দিল তারা নাউজবিল্লাহ নবী পাঠিয়েছেন তাদেরকে বাঁচানোর জন্য আর তারা সেই ইয়াহিয়াকে সেই জাকারিয়াকে তারা কি হত্যা করে দিলেন তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ইহুদিরা ছিল নবীদের হত্যাকারী তো আমার ভাইয়েরা এখন যে কথা সেটা হলো আল্লাহ পাক এই সমস্ত বিয়াদবি করতে করতে এদেরকে আল্লাহ পাক একটু সাহায্য করে একটা সাহায্য করে আবার তারা বিয়াদবি করে এরপর আল্লাহ পাক সর্বশেষ একজনকে পাঠালেন ঈসা আলাইহিস সালাম তে বাদ দেয় এবার নতুন তিনি একটা জাতি নির্মাণ করার জন্য ঈসা আলাইহিস সালামকে পাঠালেন তিনি এসে একদম তৌরাত তের পুরো শিক্ষাকে তিনি বাতিল করে দিলেন মানে সব না কিছু কিছু তৌরাতের মধ্যে যেগুলো কড়া কড়া বিধান ছিল ওগুলো তিনি হালকা করে দিলেন তৌরাতের মধ্যে বেশি কড়া বিধান ছিল ঈসা ইসলাম এসে সেটা একদম হালকা নরম করে দিলেন ইঞ্জিল নামে তিনি একটা কিতাব নিয়ে আসলেন তৌরাতের বিধান বড় কঠিন ছিল ঈসা ইসলাম এসে একবার সহজ নর্মাল করে দিলেন শাস্তি নাই সাজা নাই সব নর্মাল এইরকম একজন নিরহ সহজ নরম নবীকে পর্যন্ত তারা কি করতে লাগলো মারার জন্য তারা চক্রান্ত করলো কোরআন করিম আছে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহ পাক বিশেষ কৌশলে তাকে রক্ষা করে নিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামকে তো ঈসার সাথে তারা বেয়াদবি করলো আবার ঈসা আলাইহিস সালাম যারা হাওয়ারি হয়ে গেছে কিছু লোক ঈসার প্রতি ইমান এনেছিল কিছু লোক ঈসা আলাইহিস দুনিয়া থেকে চলে গেলেন হাওয়ারিরা দাওয়াত দিতে লাগলো দিনের দাওয়াত দিতে দিতে তারা মুসলমানদের মধ্যে তারা মুসলমানদের বড় জামাত তৈরি করলেন পরে ঘটনা কি ঘটলো যেই পথে ইহুদিরা নষ্ট হয়ে গেল ঈসা ইসলামের উম্মত হাওয়ারিদের যারা অনুসারী ছিল মুসলমান এরাও নষ্ট হয়ে গেল আবার এরা এখন পড়তে লাগলো আল্লাহ তিনটা আল্লাহ তিনটা মরিয়াম ঈসা এবং মেন আল্লাহ আল্লাহ মানে পুরো ইতিহাসটা হচ্ছে বেয়াদবির ইতিহাস তখন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন এই কথার যে আমি বারবার ইহুদিদের মধ্যে নবী পাঠিয়েছি বারবার তারা বিয়াদবি করেছে এরপর নতুন একটা ধর্ম পাঠিয়েছি নতুন কিতাব পাঠিয়েছি ঈসাকে পাঠিয়েছি ইঞ্জিল পাঠিয়েছি সেখানেও তারা বিয়াদবি করলো এবং বাইতুল মুকদ্দাসকে তারা বারবার হাতছাড়া করে ফেলছে তারা তারা সেটাকে রাখতে পারে নাই তারা তাদের রাজত্ব ধরে রাখতে পারে নাই তাদের তৌহিদের ঠিকানাকে তারা স্থির রাখতে পারে নাই তখন আল্লাহ পাক চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন যে এবার আমি আখর নবীকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিব এবার ইনি কাবার সভাপতি ইনি বাইতুল মুকদ্দাসের সভাপতি কথা ঠিক কিনা তার জন্য রসুলের জমানায় রসুল বাইতুল মুকদ্দাস বিজয় করতে পারেনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আল্লাহ পাক রসুলের জীবদ্দশায় সশরীরে বোরাকের মাধ্যমে সেই মক্কা থেকে বোরাকে রসুলকে কোথায় নিয়ে গেছেন বাইতুল মুকদ্দাস এই জন্য নিয়ে গেছেন কেন যেহেতু আমাদের নবীজি শুধু কি আমাদের নবী নাকি সব নবীদের নবী তিনি ভাই এটা একটা বোঝার দরকার আছে আমরা মনে করি যে নবী মানে উনি অন্য দশজনের মতো নবী না উনি যেমন আমাদের নবী তিনি ইব্রাহিমের নবী আদমের নবী মুসার নবী ঈসার নবী নাকি না সব নবীদের রাজা তিনি বাইতুল মুকদ্দাসে গিয়ে তিনি সবার নেতৃত্ব তিনি দিয়েছেন আল্লাহ পাক হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনাতে নিয়ে প্রমাণ করে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন একদম চূড়ান্ত মেসেজ মানব জাতির প্রতি এবং যত নবীর আগমন করেছে ফিলিস্তিনে হযরত ইব্রাহিম থেকে শুরু করে হাজার হাজার নবীদের আগমন কোথায় করেছে ফিলিস্তিনে তা আল্লাহ পাক এটা প্রমাণ করে দিলেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের ইনি ইমাম এটা প্রমাণ করে দিলেন তো আমাদের নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে
দ্বিতীয় খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুই বছর ক্ষমতা পেয়েছেন। তিনি ক্ষমতা এসে বেশি বাহিরে অভিযান করছেন পরে, কিন্তু ভিতরে তিনি ব্যস্ত ছিলেন, মুরতাদদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল এবং যারা যাকাত দিবে না তাদের বিরুদ্ধে ঘর সামলাতে হয়েছিল ওনাকে। হযরত ওমরের ক্ষমতাটা ছিল বড় প্রতাপশালী ক্ষমতা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার সেনাবাহিনী প্রধান আবু ওবাইদুল্লাহ জাররাহ আমিন হাজিল উম্মাহ, হযরত ওমরের জামানায় এই বাইতুল মুকদ্দাস তিনি বিজয় করেন, সুবহানাল্লাহ, বাইতুল মুকদ্দাস বিজয় করেন। যখন বাইতুল মুকদ্দাস সাহাবে কেরাম ঘেরাও করে ফেললো ফিলিস্তিনের পুরো এলাকা বাইতুল মুকদ্দাসের, তখন রাজা বলল, ওখানকার যে পাদ্রী যে প্রধান বলল, আমরা বাইতুল মুকদ্দাসের চাবি মুসলমানদেরকে দিব না। ওমর ইবনে খাত্তাব মদিনা থেকে এসে খলিফাতুল মুসলিমিন নিজের হাতে বাইতুল মুকদ্দাসের চাবি বুঝে নিতে হবে। তখন হযরত ওমর তার সওয়ারের উপর সওয়ার হয়ে মদিনা থেকে এসে বীর দর্পে বাইতুল মুকদ্দাসের চাবি তিনি খ্রিস্টানদের কাছ থেকে তিনি বুঝিয়ে নেন। কথা বুঝে আসছে? আমি আমাকে আর পাঁচ থেকে সাত দশ পাঁচ সাত মিনিট সময় দিবেন, আমি কথা শেষ করে দিচ্ছি। যেদিন থেকে হযরত ওমর ইবনে খাত্তাব বাইতুল মুকদ্দাসের চাবি বুঝিয়ে নিয়েছেন, কার থেকে? খ্রিস্টানদের কাছ থেকে নাকি ইহুদের কাছ থেকে? খ্রিস্টানদের কাছ থেকে। আচ্ছা, এই বাইতুল মুকদ্দাস কাদের দখলে ছিল আগে? খ্রিস্টানদের দখলে। খ্রিস্টানদের আগে এটা কাদের দখলে ছিল? ইহুদের দখলে। তো বারবার ইহুদিদের মধ্যে একটা রাগ ক্ষোভ গুসা ছিল কাদের প্রতি? খ্রিস্টানদের প্রতি নাকি মুসলমানদের প্রতি? খ্রিস্টানদের প্রতি। কারণ বাইতুল মুকদ্দাসটা কারা দখল করে ইহুদিদের কাছ থেকে? খ্রিস্টানরা দখল করে। এই জন্য ইহুদিদের গুসা ছিল কার উপরে? খ্রিস্টানদের উপরে। এবার ইহুদিরা টার্গেট করলো খ্রিস্টানদেরকে শেষ করবে। আর বাইতুল মুকদ্দাসের চাবি যদিও তারা খ্রিস্টানরা, কথা বুঝবেন, খ্রিস্টানরা দিয়েছে আমাদেরকে, ইহুদিরা দেয় না। ইহুদিরা তো ক্ষমতা হারিয়ে ফেলছে আরও আগে। খ্রিস্টান ধর্ম পৃথিবীতে আসার পরে ইহুদিরা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছে, ওদেরকে মারতে মারতে কোমর ভেঙে দিয়েছে কারা? খ্রিস্টানরা। কাদেরকে? ইহুদিদেরকে। এই জন্য ইহুদিদের গুসা কাদের উপর বেশি? খ্রিস্টানদের উপর বেশি। তখন খ্রিস্টানরা চক্রান্ত করলো যে এই খ্রিস্টানরা তো সুযোগ পেলে আবার তারা কী করবে? বাইতুল মুকদ্দাস দখল করবে মুসলমানদের কাছ থেকে। তো বাইতুল মুকদ্দাস 700 খ্রিস্টাব্দে মুসলমানদের হাতে আসলেও প্রায় 700, 800, 900, 1100, 1100 প্রায় 400-500 বছর পরে গিয়ে, 600, 1200, 1000 খ্রিস্টাব্দের পরে গিয়ে, হ্যাঁ, 150 বছর তারা ক্রুসেড যুদ্ধ করে। 600 বছর, 150 বছর, 200 বছর কাছাকাছি প্রায় এই ক্রুসেড যুদ্ধ তারা করে, মানে কম বেশ আর কি সব মিলেলে আর কি তারা বাইতুল মুকদ্দাস আবার খ্রিস্টানরা মুসলমানদেরকে তারা কব্জা করে। কিসের মাধ্যমে? ক্রুসেড যুদ্ধের মাধ্যমে। এবং প্রায় 70-80 বছর পর্যন্ত বাইতুল মুকদ্দাস তারা দখল করে রাখে। কারা? খ্রিস্টানরা। তার মানে বাইতুল মুকদ্দাসের লড়াইটা ছিল খ্রিস্টানদের সাথে কাদের? মুসলমানদের। খ্রিস্টানদের সাথে মুসলমানদের। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আরেক বীর মুজাহিদকে তৈরি করে দিলেন, সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহ। তিনি আবার বাইতুল মুকদ্দাসকে কি করলেন? খ্রিস্টানদের কাছ থেকে তিনি উদ্ধার করলেন। খ্রিস্টানদের কাছ থেকে বাইতুল মুকদ্দাস উদ্ধার করার পরও খ্রিস্টান আবার চক্রান্ত করতেছে বাইতুল মুকদ্দাস নেওয়ার জন্য। এবার ইহুদিরা দেখলো বাইতুল মুকদ্দাসের এই জায়গা জমি এটা দাবিদার, আমরা ইহুদিরা যেমন খ্রিস্টানরাও দাবিদার, মুসলমানরাও দাবিদার, আর দুই জমিদারা কি লাগছে এখন ঝগড়া লাগছে, খ্রিস্টান এবং কি, হ্যাঁ, খ্রিস্টান এবং মুসলমানরা। এখন ইহুদিরা চিন্তা করলো এই দুইটা জাতির সাথে আমরা একসাথে কি করতে পারবো না? পারবো না, পারবো। ইহুদিদের টার্গেট হলো বাইতুল মুকদ্দাস খ্রিস্টানদেরও না, বাইতুল মুকদ্দাস মুসলমানদেরও না, বাইতুল মুকদ্দাস আমাদের। কিন্তু কৌশল করতে হবে। কি কৌশল? ওই যে শিয়ালের গল্প আছে না, তিনজন একসাথে, কুশিয়ালের গল্প আছে, তিনজন একসাথে গেছে, প্রথমে কী করছে এরা বলছে, ও তো আমার শুধু, দুইজন মিলে একজনকে কী করছে, আগে মারছে। এরা কৌশলে খ্রিস্টানদেরকে আরো নষ্ট করা শুরু করলো, ইহুদিরা বিভিন্নভাবে নষ্ট করলো, নষ্ট করে করে অনেক ঘটনা, অনেক ঘটনা, অনেক ঘটনা। এই ইহুদিরা এই যে তিন খোদার দাবি খ্রিস্টানরা যেটা করে, এটা আসলে খ্রিস্টানদের কথা না, এটা ইহুদিরা ওদের মধ্যে ঢুকিয়েছে। এই চক্রান্ত করে ইহুদিরা খ্রিস্টানদেরকে তাদের কিতাবটাকে নষ্ট করলো, তাদের বিশ্বাস নষ্ট করলো। এরপরে বিভিন্নভাবে 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 বিভিন্নভাবে
হতে হতে বর্তমান যে ইউরোপ আমেরিকার জমানা আসলো আধুনিক জমানা এই জমানায় এসে তারা এমন ভাবে একটা আন্দোলন খাড়া করলো সেই আন্দোলনের নাম হচ্ছে রিফর্মেশন এবং সেই আন্দোলন দিয়ে একটা কিতাব দাঁড় করাইলো অর্থাৎ খ্রিস্টানদের ইনজিল এবং ইহুদিদের তাওরাত মিলিয়ে একটা কিতাব তার নাম হচ্ছে বাইবেল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টকে একসাথে করে ফেললো তারা নতুন একটা জাতি তারা তৈরি করলো এবং খ্রিস্টানদের ভিতরে দুনিয়ার লোক অর্থের লোক ক্ষমতার লোক নারীর লোক স্বর্ণের লোক রূপার লোক জমিনের লোক টোপ দিয়ে পুরো খ্রিস্টানদেরকে নষ্ট করে দিল শিল্প বিপ্লব হয়ে গেল বিজ্ঞানের দিকে তাদের লাগাই দিল এমনভাবে তাদেরকে দুনিয়ার দিকে তাদের ব্যস্ত করে দিল খ্রিস্টানরা আস্তে করে বাইতুল মুকদ্দাস ভুলে গেল ইঞ্জিল ভুলে গেল তারা যে খ্রিস্টান একথাই তারা ভুলে গেল দত্তর বাইতুল মুকদ্দাস বাদ দে ভুলে গেল তারা পুরো খ্রিস্টান জাতিকে মানসিকভাবে আদর্শিকভাবে সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেললো কারা ইহুদিরা করে এই খ্রিস্টানদের ব্যবসা কাদের হাতে ইহুদিদের হাতে খ্রিস্টানদের শিক্ষা কাদের হাতে ইহুদিদের হাতে খ্রিস্টানদের আকীদা বিশ্বাস কাদের হাতে ইহুদিদের হাতে খ্রিস্টানদের যাবতীয় মাস্টার প্ল্যানিং এর মূল গুরু কারা ইহুদিরা এখন ইহুদি খ্রিস্টান এক হয়ে গেল এবার ইহুদিদের একটা মোটামুটি কি শেষ মানে শত্রু একটা শেষ ওই শত্রু এখন আমার গোলাম শত্রু আমার কি গোলাম ওরা বাইতুল মুকদ্দাস আমার খ্রিস্টানদের হাজার বছর তারা তাদের দাবি ছিল ঠিক কিনা এই দাবি তারা ভুলে গেছে এখন এই দাবি তারা কি ভুলে গেছে ভুলে গিয়ে তারা দুনিয়ার অন্যদিকে তারা ব্যস্ত হয়ে গেল বস্তুবাদী বর্তমান আমেরিকা বর্তমান ইউরোপ বর্তমান ব্রিটেন বর্তমান ফ্রান্স বর্তমান জার্মানি বর্তমান ইটালি বর্তমান স্পেন এরা কিন্তু আগের মতো আর খ্রিস্টান না কিন্তু এরা বস্তুবাদী খ্রিস্টান এরা ইসলামের প্রশ্ন আসে তখন খ্রিস্টান এমনি কিন্তু তারা আগের মতো সেরকম বাইতুল মুকদ্দাসকে কেন্দ্র করে যেরকম ওই দাবি তাদের আর নাই এখন এটাই ওরা দিয়ে ফেলছে ইহুদিদেরকে এর মধ্যে যখন প্রথম বিশ্বযুদ্ধ হলো তখন এই ইহুদিরা খ্রিস্টানদেরকে বললো আমরা তোমাদেরকে বিজয়ী করবো বাইতুল মুকদ্দাস আমাদেরকে দিয়ে দাও এই লড়াই এখন চলতেছে এখন মূল চক্রবাত হচ্ছে ইহুদিরা আর তাদের বেকুফ নালায়েক অথর্ব গোলাম হচ্ছে কারা হ্যাঁ খ্রিস্টানরা ইহুদিরা সংখ্যায় কম ইহুদিরা দখল করে আছে আর এই আমেরিকা খ্রিস্টান এই ব্রিটেন খ্রিস্টান তাদেরকে সাহায্য করতেছে কথা ঠিক কিনা আসলে তো সেরকম হওয়ার কথা ছিল না হ্যাঁ আমেরিকার তো দরকার ছিল সে নিজে আসবে এখানে খ্রিস্টানদের গির্জা বানা ইয়ে হিসেবে দখল করবে কিন্তু উল্টা তারা ইহুদিদেরকে লাগিয়ে দিয়েছে বোকার দল এটা ভুলে গেছে সব কিছু এবং খ্রিস্টানদের যে নবী ঈসাকে হত্যা করতে চাইছে ইহুদিরা তখন তো মুসলমান ধর্ম ইসলাম মুসলমান ছিলই না তখন সেই হিসেবে তো চিন্তা করলে খ্রিস্টানদের উচিত ছিল ইহুদিদের সাথে দূরত্ব থাকা কিন্তু এমনভাবে ইহুদিরা তাদেরকে কী করলো বুঝাইলো এবং আমি ইতিহাসে পড়েছি বিস্তারিত ইহুদিরা এদেরকে বুঝেছে না 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 আমরা কোনো চক্রান্ত করি নাই আমরা ঈসাকে মারতে চাই নাই পরিষ্কার কোরআনে বলে হাদিসে বলে ঈসাকে মারতে চাইছিল খ্রিস্টানরা আর এই ইহুদিরা খ্রিস্টানদেরকে বুঝালো না আমরা মারি নাই আমাদের মধ্যে কিছু লোক নষ্ট করতে চাইছিল মূল ইহুদি ধর্মের লোক আমরা আপনাদেরকে আপনাদের নবীকে আমরা মারতে চাই নাই আর বলে হ্যাঁ তোর কথা ঠিক আছে খ্রিস্টানদের তিনটা গ্রুপ ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট অর্থোডক্স এরা প্রথমে প্রোটেস্ট্যান্ট একটা গ্রুপ তৈরি করলো পুরা ইহুদিদের পক্ষে ক্যাথলিকরা ওদের বিরুদ্ধে ছিল আস্তে 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 এদেরকে কী করলো তারা পক্ষে নিয়ে ফেলছে এখন অর্থোডক্সের কিছু খ্রিস্ট আছে রাশিয়ার ওই অঞ্চলে এরা এদেরকে এদেরকে ওরা সিস্টেম করে ওদের হাত করার চেষ্টা করতেছে বা মোটামুটি এরা তিন নম্বরে আছে এরা মোটামুটি এখন পূর্ব বিশ্বের এখন কাদের হাতে এখন ইহুদিদের হাতে ইহুদিরা যা বলে খ্রিস্টানরা তা শুনে অবাক করার বিষয় আমেরিকা কেন ইহুদিরকে সাহায্য করতেছে যত বোমা গাজায় মারতেছে সবগুলো বোমা হচ্ছে আমেরিকা থেকে আসা পুরো ইউরোপ তাদের সাথে জাতিসংঘ তাদের সাথে ব্রিটেন তাদের সাথে ফ্রান্স তাদের সাথে জানেন আপনারা সেটা অথচ তারা ইহুদিরা খ্রিস্টান তারা কিন্তু খ্রিস্টান ইউরোপ খ্রিস্টান কিন্তু সাহায্য করতেছে ইহুদিদেরকে এটা হচ্ছে তাদের চক্রান্ত এবং তারা আরেকটা যে তাদেরকে বুঝিয়ে বুঝাবে সেটা হলো যখন দজ্জাল আসবে কাদের বিরুদ্ধ থেকে মুসলমানদের বিরুদ্ধ থেকে নাউজুবিল্লাহ খ্রিস্টানদের বিরুদ্ধ থেকে কাদের বিরুদ্ধ থেকে আসবে ইহুদের বিরুদ্ধ থেকে তারা বুঝে রাখছে দজ্জালের নাম হচ্ছে লকব হচ্ছে মাসিহা আসল নাম হচ্ছে দজ্জালের দজ্জাল হ্যাঁ কিন্তু ওরা বলবে খ্রিস্টানদেরকে ওই যে মাসি আসছে খ্রিস্টানরা ভুলে তখনও মনে করবে দজ্জাল এটা ঈসা আলাইহিস সালাম সব খ্রিস্টানরা যেদিন দজ্জাল আসবে সেদিন সমস্ত খ্রিস্টানরা মনে করবে যে হ্যাঁ ওই তো ইনি আমাদের ঈসা কিন্তু ইহুদিরা ভিতরে ভিতরে জানবে যে ইনি আসলে ঈসা না ইনি হচ্ছেন আমাদের কি এই হচ্ছে দজ্জাল দজ্জালকে তারা দজ্জাল বলে না কিন্তু দজ্জালকে ইহুদিরা কি দজ্জাল বলবে নাকি মাসিহ বলে আর একটা উপাধি তারা দেয় সেটা হলো মালিকুস সালাম মালিকুস সালাম মালিকুস সালাম মানে শান্তির বাদশাহ কিং অফ পিস শান্তির বাদশাহ
আপনারা নাম শুনছেন না জেরুজালেম 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 মানে কি এটা হচ্ছে আরবিতে ওর সালেম ওর শালিম ওর শালেম ওর সালেম বলা ওর মানে মদিনা সালেম মানে শান্তি শান্তির বাদশা শান্তির শহর জেরুজালেম বলা শান্তির শহর বলে দজ্জাল হচ্ছে শান্তির রাজা এবং এদের মূল শব্দ হচ্ছে পিস এই শান্তি শান্তির ওদের শব্দ শান্তি নিরাপত্তা এর ওদের শব্দ যাই হোক আমার ভাইরা তো এইভাবে সব ইহুদ খ্রিস্টান এখন এক হয়ে গেছে বাইতুল মুকদ্দাসকে তারা এইভাবে দখল করছে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদেরকে সূরা ফাতিহা দিয়েছেন আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওই মুসলমানরা অনেক বড় চক্রান্ত এই দুইটা সম্প্রদায় তোমাদের বিরুদ্ধে হয়ে যাবে ইহুদিরা এবং কি খ্রিস্টানরা ওরা প্রত্যেকেই নিজের ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম তারা বানিয়েছে একটা ধর্ম খ্রিস্টানদেরকে নাম দিয়েছে আল্লাহ পাক দলিন পদভ্রষ্ট আর ইহুদিদেরকে আল্লাহ পাক নাম দিয়েছেন মাগদুব আলাইহিম অর্থাৎ অভিশপ্ত তোমরা এদের ব্যাপারে এদের মতো তোমরা হইও না তো সুতরাং বাইতুল মুকদ্দাস আগামী লড়াই আমাদের একাই লড়তে হবে আমাদের কথা ঠিক কিনা এই লড়াইয়ের দীর্ঘ ইতিহাস হাজার যে ইতিহাস ইব্রাহিম থেকে শুরু হয়ে আজ পর্যন্ত একই ইতিহাসের ধারাবাহিকতা চলতেছে ইতিহাসে গেলে শেষ নয় আগামী দিনে এই ইতিহাস আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে আরো কি রূপ ধারণ করবে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আপনারা অনেকে প্রশ্ন করেন হামাস কি টিকতে পারবে মুজাহিদ কি টিকতে পারবে ওই সূরে বাকরাত আল্লাহ পাক তালুত জালুতের কথা বলে দিয়েছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোকের উপর বিজয় লাভ করবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন কি ভবিষ্যৎবাণী লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মনসুরিন আলাল হক কাহিরিনা আলা আদুহিম সাহিরিনা কাহিরিনা আলা আদুহিম একটা উম্মতের ছোট্ট একটা অংশ থেকে যাবে হকের উপরে তাদেরকে সাহায্য করা হবে দুশ্মনদেরকে তারা পরাজিত করবে লা ইয়াদুররুহুম মান খাযালহুম কেউ তাদেরকে সাহায্য না করলে কিছুই আসা যায় না সাহাবা একদম জিজ্ঞেস করছেন ওরা কারা আল্লাহ নবী বলেছেন ওরা হচ্ছে বাইতুল মুকদ্দাসের আশেপাশে যারা জিহাদ করবে এরা হচ্ছে সেই কাফেলা আসুন আমি আর আপনি সে তায়েফ মনসুর হবার আমরা চেষ্টা করি আর একটা কথা আপনাদেরকে বলে দিই সেটা হলো ইহুদিরা তো বহু দূরে তা আপনারা মনে করবেন সমস্যা নাই দজ্জাল আসলো এটা ফিলিস্তিনে আসবে ইসরায়েল বোমা মারলো সেটা ফিলিস্তিনে মারতেছে আমরা তো দূরে আছি না আল্লাহ পাক কোরআনের একটা আয়াতে বলে দিয়েছেন লা তাজিদান্না أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا এই অঞ্চলে ইহুদি নাই কিন্তু ইহুদিদের মিত্র আছে আছে না নাই ওরা হচ্ছে হিন্দুত্ববাদী পুত্তলিকরা হচ্ছে ওদের মিত্র এজন্য যেই কাজ দজ্জালের বাহিনী ইহুদিরা করবে ওই এলাকাতে সে একই কাজ এই অঞ্চলে কারা করবে মুশরিকরা করবে পুত্তলিকরা করবে এটাও কিন্তু আপনার জন্য আগামীদের চ্যালেঞ্জ এটা মনে রাখবেন ভালো করে সর্বশেষ কথা হলো আমাদের এই ইহুদি চরিত্র এবং খ্রিস্টান চরিত্র মুসলমানদের মধ্যে আসবে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গজওয়ে হুনাইনের মধ্যে সাহাবাদেরকে নিয়ে যখন যাচ্ছিলেন তখন সাহাবায়ে কেরাম একটা গাছ দেখলেন গাছের নাম ছিল জাত আনমাত ওই গাছের মধ্যে তরবারি ধারা লটকে রাখতো মুশরিকরা সেটাকে তার বরকত মনে করতো যেমন বর্তমান মাজারকে কি মনে করে বরকত মনে করে তো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওরা যেমন একটা গাছ পবিত্র গাছ বানিয়েছে আমাদের জন্য একটা বানান এরকম আমরা ওখানে বরকত নিব তো রাসূলুল্লাহ বললেন এটা তো হচ্ছে ইহুদি মার্কা কথা এরা বলল যখন নাকি ওই যে ফারাওনের গজব থেকে পার হয়ে গেল ওই পারে গেল ইহুদিরা বলছিল এই যে আল্লাহ না আলিহা কামাল হম আলিহা ওই পারে গিয়ে দেখেছে মানুষ মূর্তি পূজা করে ইহুদিরা বলা শুরু করলো আমাদেরকে মূর্তি দেন আমরা মূর্তিকে কি করবো বরকত নিব তো রাসূলুল্লাহ বলছেন তোমরা ওদের থেকে দেখে দেখে এগুলো শিখছো এরপর রাসূল একটা হাদিস বললেন ওই আমার উম্মত এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি হে আমার উম্মত লাতাত্তাবিউন্না সুনান মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাআইন হাত্তা লাউ দখালু জুহরা দুব্বিন লা দখলতুম ফি এমন একটা জামানা আসবে যখন তোমরা ইহুদিদের খ্রিস্টানদের বিঘায় বিঘায় কদম কদম গজে গজে তোমরা তাদের অনুসরণ করবে তারা যদি কোনো জন্তুর গর্তে ঢুকে পড়ে গুইসাপের গর্তে ঢুকে পড়ে তোমরাও গর্তে ঢুকে পড়বে তোমরা আমাদের সংস্কৃতি আমাদের কালচার আমাদের রাজনীতি আমাদের অর্থ আমাদের ব্যবসা আমাদের বাণিজ্য আমাদের সমস্ত আইনগত ব্যবস্থা আমাদের সব কিছুকে বর্তমানে আমরা কি করে ফেলেছি
আমাদের ডাইনিং রুম, বেডরুম সব কাদের স্টাইলে,